জন্মদাত্রী মায়ের অপরাধ ছিল সন্তানকে সম্পত্তি লিখে দেন নিশে এই অপরাধে গুনরোহর ছেলে মাকে ঘাড় ধরে ঘর থেকে বের করে দিয়ে সেই ঘরে ধুলিয়ে দিল তালা বাইরে ছুঁড়ে ফেলে দিল ঘরের ভেতরে থাকা সমস্ত মায়ের ব্যবহৃত জিনিসপত্র পদ্মা চ্যাটার্জি দুর্গাপুর নগর নিগমের আটত্রিশ নম্বর ওয়ার্ডের হেডকোয়ার্টারের বাসিন্দা গত পাঁচ বছর আগে মারা গিয়েছেন স্বামী ডিপিএল এ কাজ করার সুবাদে একটু একটু করে টাকা জমিয়ে হেডকোয়ার্টারে একটি জমি কিনে বাড়ি বানিয়েছিলেন পদ্মাদেবী দুই ছেলের মধ্যে ছোট ছেলে মায়ের পাশে একটি বাড়িতেই থাকত আর বড় ছেলে বাসুদেব চ্যাটার্জির স্ত্রীকে নিয়ে কোকোভেন থানার অন্তর্গত লেবার কলোনিতেই থাকে অভিযোগ বড় ছেলে বাসুদেব চ্যাটার্জির বিরুদ্ধে প্রায়শই নাকি সে হেডকোয়ার্টারে মায়ের বাড়িতে গিয়ে সম্পত্তি লিখে দেবার চাপ দিত আর মা তখনই সেটা সম্ভব নয় বলতেই তাকে ব্যাপক মার এবং অকথ্য ভাষায় গালিগালাজ করত বলে অভিযোগ এই অশান্তি চরমে উঠে গত পঁচিশ তারিখ অভিযোগ ওই দিন বাসুদেব মায়ের বাড়িতে এসে একইভাবে চাপ দিতে থাকে দাবি করে জমি বাড়ি তার নামে লিখে দেওয়ার জন্য পদ্মাদেবী তাতে রাজি না হওয়ায় এই বৃষ্টিতে তাকে ঘাড় ধরে বাড়ির বাইরে বের করে দিয়ে সেই ঘরের সমস্ত আসবাব ফেলে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেয় বড় ছেলে বাসুদেব চ্যাটার্জী এই ঘটনার পরে অসুস্থ হয়ে পড়েন পদ্মা দেবী তাকে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সোমবার সকালে প্রথমে কৌকোভেন থানায় গিয়ে বড় ছেলে বাসুদেব চ্যাটার্জির নামে লিখিত অভিযোগ দায়ের করলেন পদ্মা দেবী অসহায় এই বৃদ্ধার অভিযোগ কখনোই তিনি বলেননি কাউকে কিছু দেবেন না কিন্তু বড় ছেলে প্রায়শই তার বাড়িতে এসে সম্পত্তি তার নামে লিখিয়ে দেওয়ার জন্য চাপ দিত এবং তাতে রাজি না হয় মারধর করত বলে অভিযোগ করেছেন আমার বাবা তো কিছুই নাই তো জায়গাটুকু আছে এটা যদি এখনই বিক্রি করে দি তো আমার উপায় কি হবে আমার এই বয়সে আমি কোথায় যাব আপনি কি আজকে থানায় কমপ্লেইন করলেন আমি আজকে থানায় কি বলছে পুলিশ পুলিশ এখন বলেছে চলো যাও আসেন অভিযোগ পেয়ে সোমবারে অঙ্গদপুর হেডকোয়ার্টার্সে পদ্মা চ্যাটার্জির বাড়িতে যায় পুলিশ কথা বলেন প্রতিবেশীদের সঙ্গে পদ্মদেবী প্রতিবেশীরা অভিযোগ করেছেন অনেকবার বাধা দেওয়ার চেষ্টাও তারা করেছেন কিন্তু অন্যায়ের প্রতিবাদ আওয়াজ তুলতেই অভিযুক্ত বাসুদেব চ্যাটার্জী তাদের গালিগালাজ করত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন পদ্মা ছোট ছেলে জয়দেব চ্যাটার্জী ঘটনাটা হয়েছে দীর্ঘদিন ধরে মায়ের ওপরে টাকা পয়সার জন্য দাদা আসে জুলুমবাজি করে টাকা পয়সা দিয়ে দিয়ে মা শেষ হয়ে গেছে এখন ধরেছে যে তোমার থাকার বাসস্থান তুমি বিক্রি করে আমাকে টাকা ফেলে দাও মা এটা যখন দীর্ঘদিন দেয়নি তখন মায়ের ওপরে সেদিন মারধর করেছে ওর বউকে নিয়েছে মাকে ঘর থেকে বার করে দিয়ে মালপত্র পত্র সব বাইরে ফেলে দিয়েছে ফেলে দিয়ে আজ পাঁচ ছ দিনে বৃষ্টিতে ভিজছে জামা কাপড় অ্যাটাচি মায়ের বিছানা সব বাইরে ফেলে দিয়েছে দিয়ে টাকা পয়সার জন্য কন্টিনিউ জুলুমবাজি করছে না দিলে মারধর করছে এমনকি মেরে হসপিটালে ভর্তিও করেছে পাড়ার লোক কিছু বলছে পাড়ার লোক বলছে বলতে এমন মারপিট করে পাড়ার লোক কিছুই বলতে পারে না গালার মন্দ খিস্তি ভয় কেউ ওর সামনে কিছু বলে না দাদার নাম কি দাদার নাম বাসুদেব চ্যাটার্জি কি করে ও করে কিছু একটা গ্যাস এজেন্সিতে সিটি সেন্টারে কাজ করে থাকে কোথায় লেবার আচ্ছা ডিপিএল ফায়ার ব্রিগেড আছে ওর পাশেই থাকে ওর শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে থাকে এখানে থাকেই না মাকে দেখভালও করে না মাঝে করে না মাকে যে খাওয়া কিছু কিছুই দেখাশোনা তবে গর্ভধারিণী মাকে যেভাবে এই বৃষ্টিতে ঘাড় ধাক্কা দিয়ে ঘরের বাইরে বের করে দেবার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে তাতে অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সোচ্ছার হয়েছে শিল্পনগরে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস দুর্গাপুর